ফাইনাল সলিউশন, মানিক বন্দ্যোপাধ্যায়, সালটা 1947। তখন খুব খারাপ অবস্থা, ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ থেকে অনেক উদ্বাস্তু ভারতে এসে থাকছে, কিন্তু তারা থাকার জায়গা পাচ্ছে না, কোনো উদ্বাস্তু শিবিরও তাদেরকে গ্রহণ করছে না। তারা কি করছে না, শিয়ালদা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকছে, অনেক প্রবলেম হচ্ছে। তখন অনেক ওয়েলফেয়ার সোসাইটি, যেমন হেল্প অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি থেকে রামলোচন বলে একটা লোক আর প্রমথ বলে একটা লোক টার্গেটই করছে এইসব ভিকটিমসগুলো, যারা এই পার্টিশনে ডিসপ্লেসড হচ্ছে, পার্টিশনের ফলে ডিসপ্লেসড হচ্ছে, তাদেরকে টার্গেট করছে। তারা কি করছে, তাদেরকে শহরের একদম কোনায় নিয়ে চলে আসে। যেরকম এখানে গল্পের মধ্যে মল্লিকা বলে একটা মেয়েকে প্রমথ নিয়ে যাচ্ছে একটা শহরে, একটা খুব একটা জায়গা যেখানে স্টোরেড এলিয়া, ওইখানে খুব মানে একটা মাদুর পাতারও জায়গা নেই, একটা ছোট্ট একটা ঘরের মধ্যে তাদেরকে থাকতে দিচ্ছে। মল্লিকার আবার একটা বর আছে ভূষণ, তার সন্তানের নাম হলো খোকন, আর তার একটা সিস্টার ইন ল আছে, তার নাম হলো আশা, তাকেও ঠাকুরজি বলে ডাকে। এবার কি হচ্ছে না, মল্লিকার তখন বাড়ির, মল্লিকা খেতে দেওয়ার পর্যন্ত কোনো লোক নাই, তার সন্তানকে দুধ খাওয়ানোর মতো নাই। তখন প্রমোদ তার সন্তানকে দুধ খাওয়ার জন্য আর ওই যে রামলোচন, সে ডাল ভাত এনে দিচ্ছে, কিন্তু একটা শর্ত দিচ্ছে। শর্তটা হলো যে তোমাকে একটা নতুন পেশার সঙ্গে আমি ইন্ট্রোডিউস করাবো, পেশাটা হলো প্রস্টিটিউশন বা বেশ্যাবৃত্তি। এবার ওই প্রস্টিটিউশন পেশাটা তার সঙ্গে ওই মল্লিকাকে তখন যখন পরিচিত করালো, একটা শর্ত রাখলো যে প্রথমবার ভোগ আমি তোমায় করাবো, কিন্তু এটা কোনো রকম শর্তের মধ্যে ছিল না। তখন প্রমথ মল্লিকাকে জোর জবরদস্তি করতে লাগলো, মল্লিকা একটা ওয়াইনের বোতল তার মাথায় ভাঙিয়ে তাকে আনকনসাস বা অচেতন করে দিল। সে তখন তার যে শাড়িটা গিফট করেছিল প্রমথ, সেই শাড়িটাই তার গলায় বেঁধে মেরে ফেললো এবং বললো এটাই হলো ফাইনাল সলিউশন, এবং ওই মৃত ব্যক্তির পকেট থেকে টাকাগুলোকে নিয়ে নিল আর বলল এরপর থেকে আমার সন্তান খোকনকে আর চার বেলা দুধ খেতে হবে, না খেয়ে মরতে হবে, না খেয়ে ঘুমোতে হবে না। তখন গার্ডটা এসে বলবে যে ম্যাডাম ভেতরে যেতে পারি, ও তখন মল্লিকা বলবে না যাওয়ার দরকার নেই, কারণ ও তো জানে যে এই সময় যদি গার্ডটাকে ভেতরে যেতে তাহলে আমি ধরা পড়ে যাবো। তাই বললো যে যতক্ষণ না সাহেব ডাকছেন ততক্ষণ ভেতরে যাবে না। এবং ও তখন একটা কমেন্ট করলো, সেটা হলো প্রত্যেক দিন শাড়ি পরে যাবে স্টেশনে দাঁড়াবে, এরকম যারা মাতাল রেপিস তাদেরকে ফাঁসাবে, তাদেরকে সার্কস বলছে, তাদেরকে ফাঁসাবে, তাদেরকে এইভাবে নিয়ে আসবে, তাদের সঙ্গে সেক্সুয়াল অ্যাফেয়ার করার আগেই তাদেরকে মেরে ফেলবে, এতে টাকা তার ইনকামও হবে এবং সমাজ থেকে একটা রেপিস্টকে মেরে ফেলা হবে। এই গল্পটার মাধ্যমে আমাদেরকে মানবিক বন্দ্যোপাধ্যায় তখনকার পার্টিশনের সময় কীভাবে যেসব লোকেরা সাহায্য করার নাম করে মেয়েদেরকে রেপ করতো, মেয়েদের খারাপ অবস্থা, একটা খারাপ সিচুয়েশন, তারপর কলকাতার কীরকম একটা চিত্র সেটা তুলে ধরেছে, যে কীরকম খারাপ অবস্থা সেখানে, উদ্বাস্তুদের থাকার জায়গা নেই, উদ্বাস্তুদের সঙ্গে কত খারাপ ব্যবহার করা হচ্ছে, এটাই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। খুব শর্টই বললাম, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।